সূর্য যেন আগুন ছড়াচ্ছে সারা দেশে, বৈশাখের অগ্নি স্নানে শুচি হোক ধরা স্লোগানই যেন সত্যি করতে তাপ বাড়তে শুরু করেছে। মে মাসের প্রথম দিন দেশের 5 জেলায় তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রির ওপরে। এসব এলাকায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। অন্যদিকে আরও 7 জেলার তাপমাত্রা আছে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে। ঢাকার তাপমাত্রাও বেড়েছে 1 ডিগ্রি। এই তীব্র তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির সংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ঢাকা বিভাগের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে তারা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। ঝড় সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগ, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হয়ে রাত 8টার পর থেকে 12টার মধ্যে কক্সবাজার জেলার উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে। বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড় থেকে প্রচণ্ড শক্তিশালী বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সকাল 6টার পর থেকে দুপুর 12টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে। এদিন সকাল 8টার পর থেকে দুপুর 3টার মধ্যে ঢাকা, নেত্রকোনা ও ময়মনসিংহ, উত্তর পূর্ব ও দক্ষিণ দিকের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন এই জলবায়ু গবেষক। এছাড়া বিকেলের পরের দিকে ও রাতে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আফসার আনাজ, কালবেলা।